গত বছর পুরসভা শহরে ফোয়ারা মোড় এলাকায় 14 লক্ষ টাকা ব্যয় করে 7 দিনব্যাপী কার্নিভাল উৎসব পালন করেছিল। আলোয় সাজানো হয়েছিল গোটা শহরকে। এই বছর তৃণমূল গোষ্ঠী কন্দলের জেরে কার্যততা বন্ধ রয়েছে। দলীয় কাউন্সিলরদের মধ্যে শুরু হয়েছে কার্নিভাল নিয়ে কাদা ছোড়াছড়ি পালা। প্রাক্তন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অভিযোগ, কার্নিভালের নামে পুরসভার টাকা নয়ছয় করা হয়েছে, যার কোনো হিসেব নেই। এই ধরনের দুর্নীতি হওয়া থেকে না হওয়াই ভালো। পুরসভার আরেক তৃণমূল কাউন্সিলর আশিস কুণ্ডুর দাবি, বোর্ড অফ কাউন্সিলর মিটিয়ে গত বছর কার্নিভাল উৎসবের টাকার কোনো হিসাব দেয়নি চেয়ারম্যান। শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে রয়েছে, নিয়মিত শহর পরিষ্কার হয় না। পুরসভার যা কাজ তা না করে এ ধরনের উৎসব করার কোনো মানে হয় না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়ে বর্তমান পরিস্থিতির জন্য এই কার্নিভাল করা যাচ্ছে না বলে দাবি করেছেন চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। কিন্তু এইখানে যে কার্নিভাল হচ্ছে, এখানে না বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং হচ্ছে, না বাজেট অ্যাপ্রুভ হচ্ছে, না কোনো, একদম পুরো এক্সটর্শন হচ্ছে, লুটিং হচ্ছে টাকা। আর দুটো কার্নিভাল হয়েছে, দুটো কার্নিভালে আজ পর্যন্ত কোনো হিসাব দেয়নি। এই বোর্ড মিটিংয়ে একটা নোটিশ পেয়েছি, বোর্ড মিটিংয়ে এভরি মান্থ একটা মিটিং করতে হয়, সেই মিটিংটা উনি না করে ইয়ারলি মিটিং করছে, মানে গত ডিসেম্বরে মিটিং করছে, এই ডিসেম্বরে মিটিং করছে, তাহলে এটা ইয়ারলি মিটিং হয়ে যাচ্ছে, এখানে কোনো আইনে বলা নেই। আর দুটো বাজেট মিটিং, 2018 আর 2019-20 বাজেট মিটিং অ্যাপ্রুভের জন্য দিয়েছে, ইট ইজ পসিবল? মানে এটা লুটিং করছে। আমরা বলবো কার্নিভালের নাম করে কারো পকেটে টাকা ধরলে এটাকে চরম দুর্নীতির জায়গা বলা যায়। কয়েকজন কাউন্সিলর না, আমার কাছে যা খবর আছে তাতে সমস্ত কাউন্সিলররাই প্রায় কার্নিভাল তো কোনোদিনই এই বোর্ড অফ কাউন্সিলার্সের সভা বা চেয়ারম্যান কাউন্সিলার সভায় অনুমোদন করে আমাদের পৌর প্রধান করেননি, কাজে কেউ জানেনও না কত টাকা খরচ হচ্ছে বা কীভাবে হচ্ছে, কাজে উনি এগুলো বলতে পারবেন, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে, এখানে যদি 7 দিন রোড ব্লক করে কার্নিভাল হয় তাহলে সমস্ত ব্যবসায়ীরা পাশাপাশি জনসাধারণও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়। এই জন্য সমস্ত কাউন্সিলাররাই প্রায় যেহেতু কোনো সভায় অনুমোদন হয়নি এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। আর আপনারা অবগত আছেন বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট ড্রেন জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়ে দোয়া দিয়ে পৌরসভায় পাঠিয়েছে কথা বলার জন্য। আমাদের দুর্ভাগ্য বোর্ড অফ কাউন্সিলার্সের সভাটাই ডাকা হয় না যেখানে আমরা আমাদের অভাব অভিযোগগুলো মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরতে পারি। না, আপাতত যেটা আমাদের ঠিক হয়েছে যে কার্নিভালটা এবার আমরা পৌরসভা থেকে করছি না, তার কারণ হচ্ছে যে বর্তমান ভারতবর্ষ তথা বাংলার বুকে একটা অরাজকতা একটা বিল নিয়ে তৈরি হয়েছে। না, মনে হয় সেটা সঠিক কথা বলছেন না, কারা বলছেন জানি না, তবে আমার যতটুকু জানি যে আমাদের কাউন্সিলর যারা আছেন তারা মনে হয় এই ধরনের কথা বলবেন না। আর কার্নিভাল তো ধরুন, যখন আমি দায়িত্ব নিয়েছিলাম তারপর থেকেই তো কার্নিভালটা হয়েছে। আর লুটপাটের যদি কথা বলে সেটা মনে হয় সঠিক কথা বলছেন না। কেন নাম উল্লেখ করে বলছে আশিস কুণ্ডু কাউন্সিলর, তিনি অভিযোগ করছেন যেখানে শহরের নোংরা আবর্জনা পরিষ্কার হয় না সেখানে কার্নিভালের কি করে? ধরুন নোংরা আবর্জনা পরিষ্কার হয় না, এই কথাটা সঠিক নয়। কিন্তু উনি বরাবরই বলছেন যে শহরের নোংরা পরিষ্কার হয় না, তো আজকে নোংরা পরিষ্কারের সঙ্গে কার্নিভালের কী সম্পর্ক আছে? উনিও তো এককালে পৌরসভার খুব চেয়ারম্যানের কাছের লোক ছিলেন, তো উনি তো কার্নিভাল করতে পারেননি, তখন কি শহর খুব পরিষ্কার ছিল? আজকে আমরা চেষ্টা করছি শহরকে পরিষ্কার করে রাখার জন্য। উনি তো একটা দীর্ঘদিনের কাউন্সিলর, কাউন্সিলর মানে সেই ওয়ার্ডের তিনি হচ্ছে পৌর প্রধান, তিনি অভিভাবক, তো তার ওয়ার্ডের নোংরা যদি থাকে তার দায়িত্ব তাকে নিতে হবে। অন্যদিকে কার্নিভালকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দলে বিজেপি মালদা জেলা সহসভাপতি অজয় গাঙ্গুলী বলেছেন উৎসবের নামে সার্কাস চলছে, আসলে ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল, তার জন্যই বন্ধ হয়ে কার্নিভাল। মালদা থেকে অনুপ পালের রিপোর্ট। মিউনিসিপ্যালিটিতে বড়দিন এবং ক্রিসমাস হিসেবে সার্কাস চলেছে, এই সার্কাস চলার পরে মানুষ কতটা সন্তুষ্ট বলতে পারবো না, কিন্তু অর্থনৈতিকভাবে যে মিউনিসিপ্যালিটি কিছু কিছু লোক সন্তুষ্ট হয়েছেন এবং কিছু কিছু কন্ট্রাক্টর সন্তুষ্ট হয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভর্তি
এবং এখন যেটা বলা হচ্ছে বোর্ড মিটিং হয় না, তার আসল কারণ হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট রকমভাবে অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত থাকছেন এই কার্নিভালকে কেন্দ্র করে, সবার ডিস্ট্রিবিউশন সমান হচ্ছে না। আর সে ভারতীয় জনতা পার্টি এরকম লোক দেখানো সার্কাস কিংবা এইরকম কার্নিভালের পক্ষে নাই। সাধারণ মানুষ যে সমস্ত রাস্তায় নেমে উৎসব পালন করে আর তাতে আনন্দ উপভোগ করে সেই রকম কার্নিভালের পক্ষে ভারতীয় জনতা পার্টি আছে। কোনো অর্থনৈতিক কার্নিভাল কারো পকেটে ঢুকুক কিংবা বিশেষ বিশেষ লোকের কাছে যাক, এইরকম কার্নিভাল ভারতীয় জনতা পার্টি পছন্দ করে না।